ফিফথ লেসেন যেটা বলেছিলাম একটু ডিফিকাল্ট হবে ফোর্থ লেসেনের থেকে। আমি আগে ফোর্থ লেসেনটা দেখিয়ে দিই, কী দেখিয়েছিলাম লাস্টবার সেটা হচ্ছে দুটো স্ট্রিং নিয়ে ডাউন আপ করেছিলাম, সেটা হচ্ছে এরকম ডাউন আপ, ওকে, এটাই সিক্সটিন থেকে ফার্স্ট স্ট্রিংয়ে নামবে, আবার রিভার্স ফার্স্ট স্ট্রিং থেকে সিক্সটিনে আসবে, সেটা কীরকম, সেটা এরকম ডাউন আপ ওকে, আবার দেখিয়ে দিচ্ছি ডাউন আপ ডাউন আপ। এবার ফিফথ লেসেনটা কি সেটা এবার আমরা একটু ট্রাই করব, একটা করে স্ট্রিং গ্যাপ দিয়ে বাজানো, কারণ ভবিষ্যতে অনেক এরকম কিছু লেসন আসবে যেগুলোতে একটা করে স্ট্রিং আমাদের গ্যাপ দিয়ে বাজাতে হবে। তো ওপেন স্ট্রিং এটা প্র্যাকটিস করা ভালো, সেটা এভাবে ঠিক সিক্স স্ট্রিংয়ে ডাউন স্ট্রোক করব, ফিফথ স্ট্রিং বাদ, ওকে, সিক্স স্ট্রিংয়ে ডাউন স্ট্রোক করব, ফোর্থ স্ট্রিংয়ে আপ স্ট্রোক, মাঝখানে ফিফথ স্ট্রিংটা বাদ, ঠিক এরকমভাবেই একটা স্ট্রিং গ্যাপ দিয়ে দিয়ে আমরা সিক্স স্ট্রিং থেকে ফার্স্ট স্ট্রিংয়ে নামব। আমি একদম ক্লিয়ার করে দেখিয়ে দিই আবার এটা কীভাবে হবে, সিক্স স্ট্রিংয়ে ডাউন, ফোর্থ স্ট্রিংয়ে আপ, নেক্সট স্টেপ ফিফথ স্ট্রিংয়ে ডাউন, থার্ড স্ট্রিংয়ে আপ, ওকে, আবার ফোর্থ স্ট্রিংয়ে ডাউন, সেকেন্ড স্ট্রিংয়ে আপ, থার্ড স্ট্রিংয়ে ডাউন, ফার্স্ট স্ট্রিংয়ে আপ, ওকে। এবার আবার ক্লিয়ার করে দিই আমি জিনিসটা আরও একবার বাজি, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, স্ট্রিংটা বলে দিই একবার, সিক্স স্ট্রিং, ফোর্থ স্ট্রিং, ফিফথ স্ট্রিং, থার্ড স্ট্রিং, ফোর্থ স্ট্রিং, সেকেন্ড স্ট্রিং, থার্ড স্ট্রিং, ফার্স্ট স্ট্রিং, এভাবে আমরা ডাউন আপ করে নামছি। ওঠার সময়ও ঠিক উল্টোটা একই রকম আগেরগুলোর মতো, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্ট্রিং, থার্ড স্ট্রিং, সেকেন্ড স্ট্রিং, ফোর্থ স্ট্রিং, থার্ড স্ট্রিং, ফিফথ স্ট্রিং, ফোর্থ স্ট্রিং, সিক্স স্ট্রিং, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, একটা করে স্ট্রিং গ্যাপ দিয়ে। আমি পুরোটা একবার বাজিয়ে দিই, সেটা হচ্ছে এরকম, ওকে, মুখে বলে নিই একবার, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। এটা ছিল আমাদের ফিফথ লেসন, এটা একটু ডিফিকাল্ট, এটা প্র্যাকটিস করো। এরপর আমরা চলে আসবো আমাদের লেফট হ্যান্ডে সিক্স লেসন, ওটা আরও অনেক ইন্টারেস্টিং জিনিস, আস্তে আস্তে আমরা আসছি। তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভালো লাগলে ভিউ করো, লাইক করো, শেয়ার করো, ওকে, সিক্স লেসন দেখা হচ্ছে।